চোখ তোর গলা তোর হ্যাট তোর বুক তোর কলজিয়া তোর ব্যবসা তোর বুদ্ধা তোর হাত পাও ট্যাং মগজ ব্যাগ কিছু আই আরো হরিচয় দেওয়ান লাগব নি তোরে। আচ্ছা বুঝছি, আপনি আরে ডিস্টার্ব করানোর লাগিয়েছেন, আমার লাগে আপনার কি কাম বলেন? আজকে অনাই তোর সালিশ করিগুম, বিচার করিগুম তোর। কে সালিশ, কে বিচার? হ্যাঁ তুই আর বিচার করানোর কেটা, তুই কি পুলিশ না জজ ব্যারিস্টার? তুই আর বিচার করবি আমা? তুই আরে কিয়া বুঝাস, কিচ্ছু হ্যাঁ কিচ্ছু বিচার করবি? আর বিচার করানোর মতো কোনো কাম আমি করি না, কোনো খারাপ কাম আমি কোনোদিন করি না। আমি ভালো মানুষ, আমি কোনো খারাপ কাম করি না। এরে মিশা আর মিশা, তোর গ্রুপের হল আইন যে এই মহিলার সেই চিন্তাই করি তোর তন জমা দিছে, তুই আবার যাই তোর গুরুর কাছে জমা দিছিস। এই মহিলারে তুই চিনস না? চিনি, চিনলে কি? তো এই মহিলার কিসা কাহিনী তুই জানস না? জানলে কি? হ্যাঁ রে জানি যে বললি তুই, তোর লজ্জা করলো না? এত বড় একটা আকাম করতেও তোর কলজা কাঁপে নাই কেন? হ্যাঁ তোর গ্রুপের হল আইন নয় মহিলার কিসা কাহিনী জানে না, হেতির দুঃখ কষ্ট জানে না, হেতেরা করছে বুঝলাম, তুই তো জানস। তুই জানি শুনি এরম একটা কাম কেন করলি? তুই তো খারাপের তোর খারাপ রে। হেতি স্বর্ণের সেনফিন দিয়ে রাস্তায় বাইরে গেলে রাস্তাঘাটের খবর হেতি জানে না? রাস্তায় স্বর্ণের সেনফিন দিয়ে বাইরে সেই সেন ব্যাকে রয়ে যায় যে দত্তিয়ার বাহার। ওরে বাবু রে, তুই তো মেলা মডার্ন কথা বলি বেলাইছিস রে, তোরা খারাপ এলে ব্যাগ মানছে কি ইন্দুরের কাছে আন্দাই থাকবে কেন? গয়না পাতি হিনতো ন, এখন কোনো কথা কাজ নেই রে সুবান্যা। ফুডানি করণের লয় রাস্তায় বাইরে জিনিস খোয়া যাইব, মানে এত কিছু চিন্তা করি আঙ্গ ব্যবসা চলব নি। এরে ভাই আচ্ছা পয়সা বুঝছি ভাই, আর করতাম না ভাই, ভাই তুই চলে যা ভাইয়া প্লিজ। আমি তোরে অর্ডার করতেছি, তুই তোর গুরুর কাছে তোর সেই আনবি, আনি ওই মহিলারে পৌঁছাই দিবি, নে তোর খবর আছে কইলে মারি ফেলাই। কি করগুম ওস্তাদের তো এই জিনিস আনি আবার মহিলারে ভোজাই দাম লাগব। আপনি আরে সর বানাইছ আবার, আর বিবেক দিছ এত কিছু নয় এক লাখ কেন চলছে? পড়েছি মায়ায় শান্তি ছায়ায় কি করে ছাড়ি, এ বাড়ি সে বাড়ি মধুর হাড়ি স্বপ্ন পুরি দেয় নাড়ি। এখানে আছে প্রেম আছে ভালোবাসা, যত না আছে তবু ভাঙে না আশা, দুঃখেতে আধারে আলোতে খোলায় সদরকে। ঝগড়াতে বাগড়াতে রঙ্গশালা, রাজ্যহীন রাজার নাটপালা, নায়ক নায়িকায় আছে ভিলেন কাছে কাছে, আনন্দে ভরে পেট সুখেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড।
Thank you.
না হ্যাঁ কি করলাম আর এটা আপনার নিজের দোষ আপনি আমার উপরে কেন দিচ্ছেন আমার দোষ তোমার উপরে দিতেছ না তুমি আমার উপরে দোষ দিতেছ বাবা মিনা ভাই আপনি কার সাথে লড়াই করতেছেন তর্কে পারবেন তার সাথে জানেন কত বড় অপরাধটা তোমরা দেখছেন এখানে এত ঝামেলা হলো তার মধ্যে সব ঝগড়ার মধ্যে দাঁড় করতে হবে কেন এরে খোদা রে খোদা গদুলি दामी झगड़ा আমি কার সাথে গিয়ে ঝগড়া করছি সকালবেলা গোধুলে নিজে এসে আমার সাথে ঝগড়া করলো এখন ইনি একদম গায়ের উপর উঠে গেল আমার কি দোষ ও আমি তোমার গায়ের উপর উঠছি হ্যাঁ ওরে খোদা রে ছুটতা এন না এই যে অনন্যা মাফ চাই ভাই যাও 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 প্লিজ যাও যাও ওইছি ওইছি এই যে তো আগে আগে খাইতেছিল না কই হইলো না ডালটা তো হইতে গেল একদম বাইরে বাই বেশি খাইতে গেলে তো কম হবে না এই জলন্ত প্রমাণে কই জানতে শেষ खामी घटना घटना नाई घटना ना थे एरक बगिजुगी शुरू कर ली कि बगिजुगी शुरू कर दौड़े की कारण सेंार मालिक जो महिला से दिखे सें फेरत दी दीब से दिखे जी से दिखे फेरत दिवी जी से एम पुण्य कर छिन्तई करार पर तरह सें फेरत दीते हैं তো সেটি এমন কি পাপ করছে যেটা সন্ন্যাসের সিন্ধি যদি রাস্তায় বাইরে যেতে পারবো না আমরা টানমারি লই যাব হইছো ভাই নই এই তুই কি তোর সামনে এরকম করনি কিছু দেখি সেটির প্রেমে পড়ছস না প্রেমে পড়লে কি আর না পড়লে কি তুই যদি প্রেমে পড়স তাহলে তোর সিবাইয়া সাবরাইয়া একরে প্রেমের রস বাই করে কুলি করে বুড়িগঙ্গা গঙ্গে ফেলাবো তুই জানস না स्वामी সহজ সরল মানুষ সাধারণ বেতনের সার্কি করে মানে মহিলার একটা সেইন আছিল মানে সেতের বাপের বাড়ির তুম দিছিল বিপদে পড়ি স্বামী বেচারা গিরব এই সেইনটা বেশি ফেলাইছে আর সেইন যে কিনি দিব এটা হাত তো নাই আর এত গিরব ডেলি ডেলি কোটা দেয় তুই আর সেইন বেচে দিছ আর সেইন বেচে দিছ পরে টিয়া লোন করি বোর সেইন কিনে দিছে আর হেই সেইন যদি আমরা চিন্তাই করি লই যাই সংসার থাকবো মাঙ্গি যাইব না আচ্ছা আমরা চিন্তাই করি বাটপারি করি সব ঠিক আছে কিন্তু অঙ্গ তো একটা কোয়ালিটির ব্যাপার আছে আর অঙ্গ গ্রুপের অঙ্গ পেশার কোয়ালিটির লাই মানবিক কারণে চিন্তা করছি যে সেই মহিলাকে ফেরত দিয়ে দিব মহিলার সংসারটা রক্ষা করব কোয়ালিটির ব্যাপার আছে না
হ্যাঁ শুন, যেই মহিলা স্বামীর গলায় পাড়া দিয়ে সেনা দায় করে তার শাস্তিও দরকার আছে। আচ্ছন, এইসব কিছু বলি লাভ নাই, আমি এই মহিলাকে আমি শাস্তির তন বাঁচাইতে চাই। আপনার মতো তো ইমানদার তুমি না। আপনি ওই মহিলার সংসার ভাঙবে নেই এটাই চিন্তা করছেন আপনি না? শোন, গুরুরা যেটা করে সেটা ভাইবেই করে, আর যেটা বলে ভাইবেই বলে। সেনে কানের ভিতরে আন্দাইছেন, কারণ সেন আনতে গেলে তা আপনার কান ধরন লাগবে, গুরুর কান কেমনে ধরুন। আরে গুরু রে, ও গুরু, আপনারে ধরি যে গরু বানাই গাবতলি আড়ে আমি বেশি দিই, আপনি তো জানেন না, সবুর করেন মেওয়া ফলব। নিজের উন্নতি করো, দেশের উন্নতি করো, বিদেশ গিয়ে রেমিটেন্স বাড়াও। তা কোন দেশে যাচ্ছ? সৌদি আরব কাকিমা। ওই যে টেলিভিশনে খবরে শুনছেন না, সরকারি খরচে সৌদিতে লোক নেওয়া হবে, মাত্র 20,000 টাকা খরচ। আমি অলরেডি 300 টাকা দেওয়া ফর্ম কিনছি আর 200 টাকা যাতায়াত ভাড়া। কি বললে? সরকারিভাবে সৌদি আরব যাবার ঘোষণা হয়েছে, তুমি সেই বিষয়ে সৌদি আরব যাবা? হ্যাঁ জি কাকিমা, ওই টেলিভিশনে যখন আমি এই সংবাদটা শুনলাম আমি তৎক্ষণাৎ গ্রামে চলে গেলাম। পানির দামে 4 বিঘা জমি বিক্রি করে ঢাকায় এসা 10,000 টাকা খরচ করে 72 ঘন্টার মধ্যে এমার্জেন্সি পাসপোর্ট বাইর করলাম। দাঁড়ান, পাসপোর্টটা নিয়ে আসতেছি, আপনাকে দেখাবো। আমি তোমার পাসপোর্ট দেখব না, কিন্তু তুমি যখন এই বাড়িতে ওঠো তখন তোমার কাকা আমারে বলছিল তোমার ফ্লাইটের ডেট হয়ে গেছে, তুমি ফ্লাই করা পর্যন্ত এই বাড়িতে থাকবে। জি কাকি, কাকাই ঠিকই বলছেন, ফ্লাইটের ডেট হইলে আমারে আপনারা বাইন্ধাও রাখতে পারবেন না। একটা জিনিস বুঝেন না কেন, আমি যদি এই বাড়িতে থাকি, খাই, ঘুমাই, এইভাবে কি জীবন চলবে? তাতে কি আমার ভবিষ্যৎ বিল্ড আপ করবে? করবে না। কাজেই আমাকে বিদেশে উড়াল দিতেই হবে উজ্জ্বল ভবিষ্যতের জন্য, তাই না? আমি যতদূর জানি বাংলাদেশ সরকারের সাথে সৌদি আরব সরকারের একটা চুক্তি হয়েছে, 10,000 কাজের বুয়া নিবে। সেই বিষয়ে তুমি যাবে কিভাবে? তুমি কি কাজের বুয়া? কি বলেন আপনি, আমি কাজের বুয়া হব কি জন্য? মানে বিষয়টা হচ্ছে যে প্রথমে 10,000 কাজের বুয়া নিবে ঠিকই, তারপরে নিবে কাজের ছেলে, স্টেপ বাই স্টেপ, ওয়ান স্টেপ দেন অ্যানাদার স্টেপ। এই তথ্য তোমাকে কে দিয়েছে? তথ্য কেউ দেয় নাই, আমি ফর্ম জমা দিছি না। যদি নাই নিবে লোক তাহলে ফর্ম নিল কি জন্যে, টাকা নিল কি জন্যে? বুঝতে পারছি। যাকগে, তুমি আজই এ বাড়ি থেকে গ্রামে চলে যাবে, তোমার ফ্লাইট ডেট যেদিন পড়বে সেদিন আসবে। জি জি। সম্ভব না। কেন সম্ভব না? মানে আমি গ্রামে আর যাইতে পারবো না, কারণ এতেছে গ্রাম থেকে আমি মুয়াই মুরব্বীদের সালাম আদাব কইরা বিদায় নিয়ে চলে আসছি, সৌদি আরব যাব বইলা। এখন আমি যদি আবার
কিছু করা উচিত ছিল। আমি তো তাই চাই, মানুষ জানুক এই বাড়িটা বসবাসের উপযুক্ত নয়। এতদিন ছাগল পাগলের যন্ত্রণায় আমি মরে যাচ্ছিলাম, আর একজন এসে খুঁটি গাড়লো। মানে কে, কার কথা বলছো? ওই যে মিজান, মিজান নামে ছেলেটা, আয়, ওর বিদেশে ফ্লাইট কবে? হ্যাঁ, শুনেছি শিগগিরই হয়ে যাবে। হয়ে যাবে শিগগিরই মানে? ভিসা কে দিচ্ছে? তুমি? না, আমি কেন দেব? শুনলাম ওর টিকেটও নাকি হয়ে গেছে। টিকেট হয়ে গেছে? হ্যাঁ। কে কেটেছে? তুমি? না না না, আমি কাটতে যাব কেন? কাটবে, আজই টিকিট কেটে ওকে ফ্লাইটে তুলে দেবে। আমি বুঝতে পারছি না তুমি এত রেগে আছো কেন। সৌদি সরকার বিনা পয়সায় ভিসা দেবে, সেই ভিসায় ও সৌদি যাবে? এখনো আমের বড়া বপন হয়নি, আমের বড়া বপন হবে, গাছ হবে, সেই গাছে আম হবে, তারপরে আমের ভর্তা খাবে, তাই না? হ্যাঁ, কিন্তু এসব তো আমার কাছে ও গোপন করেছে, আমি ঠিক জানতাম না। সৌদি সরকার বাংলাদেশ সরকারের সাথে চুক্তি করেছে যে 10,000 কাজের বুয়া নিবে। ও কি কাজের বুয়া? ও কিভাবে যাবে? আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, শান্ত হও, বিষয়টা আমি দেখছি। বাড়িটাকে একটা লঙ্গর কানা বানিয়ে রেখেছো, কেউ ভর্তি হতে এসে থেকে যায়, কেউ হোস্টেলের আশায় থেকে যায়, কেউ চিকিৎসা করাতে এসে থেকে যায়, সারা দিন সব ঝগড়া ঝাঁটি মারামারি, মাথা আমার খারাপ হয়ে যায়, থাকবো না এবারে, আমি সত্যি হোটেলে থাকবো। একটু শান্ত হও, শান্ত হও, আমি দেখছি, আমি দেখছি। দেখো এই বিপদে পড়া ছেলেগুলো আছে বলে আমরা আমাদের নিঃসন্তান জীবনের যে শূন্যতা তা ঠিক বুঝতে পারি। ওরা আমাদের জীবনটাকে ভরিয়ে রেখেছে। তোমার জীবনটা অপূর্ণ থেকে গেল। না না না, তার জন্য তুমি একেবারেই দায়ী নয়, একেবারেই না। আমি গতকালকে নতুন একটা ক্রিম কিনে আনছি, একদিনের মধ্যে কৌটা আধা হয়ে গেল, এই রুমে তুই আর আমি ছাড়া আর কেউ থাকে না, তাহলে চুরিটা কে করছে? তুই না, তুই না তো আর কে? সবাই রে নিজের মতো চোর মনে করো কেরে। হুম, এই তুই কি বলতে চাস আমি চোর? চোর না হলে কিতা তুমি? তুমি চোর, তুমি চোর না, তুমি ডাকাই, ডাকাইদের বংশের মেয়ে, এই জন্য তোমার চেহারাও ডাকাইতের মতো হয়েছে, তুমি কথা কার? এই কি বললা তুমি? আমার চেহারা ডাকাতের মতন? আমি ডাকাত বংশের মানুষ? হ্যাঁ
বলেছি ডাকাত বংশের মেয়েদের চেহারা দেখলেই বোঝা যায় তুমি ডাকাত বংশের মেয়ে তোমার মত নেই চোর ফকির টকির আমি না ঠিক আছে আর তোমাকে দেখতে কার মত দেখা যায় তুমি জানো কার মত তোমাকে দেখতে একদম মেথর কোটির মেয়েদের মত মনে হয় মেথর কথা কর এই মেয়ে আমারে তুমি মেথর বলছো তুমি জানো আমি কোন বংশের মেয়ে হ্যাঁ তুমি কি আমার লেভেলের মেয়ে নাকি হ্যাঁ তোমার সাথে যে আমি এক ঘরে এক রুম শেয়ার করি এটাই অনেক বেশি ওরে আল্লাহ আল্লাহ রে আল্লাহ আল্লাহ তোমরা কি শুরু করছো কি শুরু করছো সেই রান্না করে ঠিক আছে ঝগড়া কন্টিনিউটি চলতি আছে কন্টিনিউটিতে হলো চলতি আছে বেডরুম পর্যন্ত সারাই গেছে আল্লাহ দোহাই লাগে খাবো খাবো এবং খাবো কিভাবে চুপ থাকো বলেন ও আমার বংশ নিয়ে কথা বলতেছে আমার লেভেল নিয়ে কথা বলছো জানে আমার লেভেল কি ওর মত ম্যাচুর লেভেলের নাকি আমি আপনি জানেন না চুবুজ ভাই এই মেয়ে আমাকে সর বলেছে আমি সেটা কেমন করে হজম করব বলেন ওরে আল্লাহ বংশ নিয়ে বড়াই করতে আছে আরে বংশ যদি উৎসাহিত তাহলে এনে থাকতেছো কি জন্য তোমাকে দুইজনে কি হারা দরকার জানো বড় তাল গাছ আছে না সেই পাতনা পাতনা তাল ধরে রয়েছে ঝুলতেছে পর্ব পর্ব করে পড়তে আছে না খালি একটা বাতাস লাগলে বইতে যাবে ওই নিচে তোমাকে বাইন্দা ছোট ছোট বুঝছো কেন সবুজ ভাই পাকা তাল গাছের নিচে আমাদেরকে রাখলে কি এমন হয়ে যাবে এত কিছু বলতি আছে জঙ্গলের মধ্যে অথচ সাধারণ জিনিসটা বসতি আছে না তাল গাছের উপরে যখন কাউয়া শালি চলে যাবে বাতাস দেবে তখন তাল তোমাকে মাথার মধ্যে কইড়িয়া তাল খাইতে তো যাইবে তোমাকে মাথা খাইতে দিবা দিবে বুঝছো দেখেন সবুজ ভাই নতুন একটা ক্রিম আমি কালকে কিনে নিয়ে আসছি একদিন হয় নাই কৌটাটা আধা হয়ে গেল মেজাজটা কেমন লাগে বলেন তো আপনি শুনো তোমাদের একটা কথা বলি এতক্ষণ তো একটু উত্তেজিত ছিলাম অন্য মেজাজে বলছি এখন একটু সফট মেজাজে বলি শোনো তোমাদের যে জিনিসপত্র আছে সাজুনি গুজুনি জিনিসপত্র নিজের যে তালা চাবি আছে একটা বাক্স আছে তো নিশ্চয়ই সেইখানে সুন্দর করে সত্যি রাখতে দিবে তালা মাইটার চাবিটা বক্সের মধ্যে রাখতে দিবে বা শেষ কিসটা শেষ যার যারটা শেষে ব্যবহার করবে আর এটা যদি না হয় তাহলে কিন্তু আমি একদম কনফার্ম আমি কাককে আমাকে বলবো এবং কাকুকে বলবো জোরালো ভাবে এটা আমার শেষ কথা আলু 5 কেজি তৈল 5 লিটার পেঁয়াজ 10 কেজি আদা 2 কেজি বসুন আরে বেকু বেটা রসুন ও রসুন রয়ের পুটলি দেয় নাই রসুন 1 কেজি মুরগি 5 কেজি মাছ 3 কেজি সবজি টাটকা তোমার তো দেখা লাগবো না সবজি লাল শাক আটা 5 কেজি এই বাজারে কে যেতে চাও আমি যাবো তুই যাবে কে আল্লাহ আপনি যাবেন কে দেখছেন কাকা মুখের উপরে কেমনে কথা বলে তুই যাবে কি জন্যে তুই যদি যাস তাইলে এই যে বাড়ির ঘর দোর বাসন কোসন এগুলো কে ধোবে কে আপনি ধুইবেন আমি ধুবো মানে আমি কি সব কাজ পারি হ্যাঁ বলো কি মিজান তুমি রান্না বান্না হাড়ি পাতি ধোয়া ঘর মোছে সব কাজ করতে পারো না জি না কাকি আসলে আমি হইতেছে কি ওই বাবা মায়ের আদরের সন্তান আমি কোনো কাজ করি না ওই আমার মাই রান্না বান্না হাড়ি পাতিল সব ধোয়া মোছার কাজ করে আর আমার দুইটা বোন আছে তারা সহযোগিতা করে আমি সারা দিন বাড়িতে থাকি আর যখন বাজারের দরকার হয় তখন মাই আমারে কয় যা বাজারে যা বাজারে যা সবকিছু কেনাকাটা করে নিয়ে আমি আবার বাজার খুব ভালো করতে পারি মানে দোকানদারের সাথে এমন মোলামুলি করি কাকার সামনে এমন মোলামুলি করি যে ওই দোকানদার বিরক্ত এতক্ষণ কম দামে আমারে দেওয়া যায় যেমন ধরেন 200 টাকার জিনিস 50 টাকা কয় তুই তাড়াতাড়ি বিদায় হ কাকা টাকা আমারে দেন আমি নিয়ে আসবো একদম কম দামে ভালো জিনিস এই নাও টাকা থামো 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 এখন থেকে ও রান্না বান্না হাড়ি পাতিল ধোয়া ঘর মোছা সব কাজ করবে মিজান কাকি হঠাৎ করে আপনি আমার উপরে এরকম কঠিন সিদ্ধান্ত চাপাই দিলেন কেন আমার কি দোষ ওই হাসি না তোমার রান্না বান্না করা হাড়ি পাতিল ধোয়া ঘর মোছা এসব করা উচিত কেন কাকি মানে গৃহস্থালির সব কাজ তো ওই কফিলি জানে আমার জানার দরকার কি তুমি না কাজের বুয়ার ভিসায় সৌদি আরব যাচ্ছ ওইখানে গিয়ে সব কাজ না পারলে কান ধরে দেশ থেকে বের করে দেবে কাকি আপনি হয়তো জানেন না ওই আমাদের দেশের যে কাজের স্টাইল মানে রান্না বাড়া খাওয়া দাওয়া এসব স্টাইলের সাথে কিন্তু সৌদি আরবের স্টাইল মিলবে না
আমি যদি আমাদের দেশে আমাদের কাজের স্টাইল শিখে ওই দেশে যাই তাহলে কিন্তু এগুলি কোনো কাজে লাগবে না, মানে সব কিছু বাতিল করে দিবে, আমাকে আবার ওদের স্টাইলে নতুন করে সব কাজ শিখতে হবে। কাজে আমাদের দেশে কাজ শিখে তো কোনো লাভ নেই কাকি। কথা কম, আমি কম বুঝি না। আজ থেকে কফিলের সব কাজ, আই মিন রান্না বান্না, ঘর দোর মোছা, হাঁড়ি পাতিল ধোয়া সব তুমি করবে, আর কফিল তুমি বাজার করবে। এছাড়া এই বাড়িতে সব কাজ আমি যে যে আছে বন্টন করে দেব। জলাই পাতরে ভালোবেসেছি, তার সাথে এই বোন করে বেঁধে রেখেছি। দেখে মনে হয় ভদ্রলোক, সে অনেক ঝামেলা ভাই, তাহলে ভাই অনেক ঝামেলা হয়ে যাবে ভাই। ভাই 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 বাদ দেন না ভাই, বাদ দেন না ভাই। আর ভাই আপনি একটু মায়ের সরি বলে দেন না ভাই, সরি দেখতে চাও। আমার ভুলা গেছে, আমাকে মাফ করে দেন, আমার জীবনের বাবা না ওইসব তো। আচ্ছা ভাই তাহলে মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এইসব লোকজন উপায় নাই যে এই গেদি এবার হিজাবে পড়ছে,
এগে দিদি কইলো কি আমার হাতে ধাক্কা না গেল নাগা আবার সাপ দিছে ইয়াল্লা আমাকে উল্টা কইতেছে কি আমি বলক সাপ দিছি কোন সিনকে বাঠাকে হাই হাই কোন কি তারপর কি হইলো তারপর ওই যে আস্তাঘাটের পাবলিক আমাগর সজাতে বেটা সল হে গাদা আসলো ও বিচার দিলাম আমি বিচার দিলাম ইয়াল্লা খোদা ব্যক্তি না ওর কথা বিশ্বাস করলো আমার কথা কেউ বিশ্বাস করলো না উল্টা কাকি তো পুলিশে দিমু তারপর নিয়ে গেল পুলিশে দিল পুলিশে দরে দিবে নিছিল মাফ চাই চলে এলাম কি করব বিপদ হন কি করবেন ভাই খারাপ লোক থাকবে এই একটু বুঝে শুনে চলতে হবে আর কি হ্যাঁ বাজারে টাইম হইছে আপনি কাম করেন হ্যাঁ একটু ঠান্ডা দেন খাতি খাতি যাই আচ্ছা দিতেছি ঠান্ডা তো তাই ফ্রিজেরটা কি দবে না চল ভাই কি সে আমার না মানে কইতে ছিল কোন দপ করে গেল মার ব্যাগ নাই না ভালো করে খুঁজে দেখেন পকেটে তো রাখছিলাম ও বুচ্চি ওই যে দুটো হাতে যে লোকগুলো আছিল দেখলে আমি পাবলিক মনে করছি মনে হয় কি ওরে পকেট মার খেলা ঠেল শুরু করে পকেট আজকে কেটে নিয়ে গেছে গা হ্যাঁ আমারও না একবার এরকম হয়েছিল আমি গুলিস্তান থেকে আসতেছিলাম এই যে বাসের মধ্যে আমার পকেটটা কাইটে 2,500 টাকা নিয়ে গেছে ওরে ভাই কি কষ্টের টাকা ইয়াল্লা রে কাকা কেন আমি কি জবাব দেবো মিজান রাতে জগড়া লাগাতে কেহ নিয়ে আসলাম বাজার আমি করবো ভাই অল্প লেখাছি ঠিক আছে ঠিক আছে এটা নিয়ে যান আপনি নিয়ে যান অসুবিধা নেই টাকা পরে দিন টাকা লাগবো না যান আমি যশোরের ছেলে মানুষ চিনতে তো আমি ভুল করি না আমি মানুষ তোরা খাই তোর মতো হাজার হাজার সুবান নামে জন্ম দেই আমার হাজার হাজার সুবান আমি নষ্ট করি আমি চেয়ারা থেকে বলে দিতে পারি কার প্যাকের মধ্যে কি আছে আমরা যখন সবাই মিলে ওই লোকটারে পেঁচায় ধরলাম তুই দূরে দাঁড়ায় রইলি কেন আয় দূরে খাড়াই রইছি পর্যবেক্ষণ করতেছিলাম যে মানে কি হয় যদি কোনো জামিলা হয় কোনো বিপদ আপদ হয় তখন আমি আসি উদ্ধার করি ব্যাকে তো ট্রেনিং প্রাপ্ত মানে এতেরা তো খুব সাকসেসফুলি কাজটা করি ফেলাইছে আনাই যাই কীর্তেন ওস্তাদ উদ্দেশ্যটা আমি বুঝতে পারছি কী উদ্দেশ্য কী বুঝছ তুই হ্যাঁ যা কুচি সবই ঠিক আছে খালি শ্রেষ্ঠ কুলটা ওস্তাদ আমরা যখন যুদ্ধে ঝাঁপায় পড়ছিলাম সে তখন নিরাপদ দূরত্বে দাঁড়ায় আসছিল এই পর্যন্ত ঠিক আছে যদি আমরা কোনো বিপদে পড়তাম সে তখন স্বামী স্ত্রী কোনো কাইটে পড়তো এটাই ছিল তার উদ্দেশ্য কি বললি আমরা যখন যুদ্ধে ঝাঁপায় পড়ছিলাম সে তখন নিরাপদ দূরত্বে দাঁড়ায় আসছিল এই পর্যন্ত ঠিক আছে যদি আমরা কোনো বিপদে পড়তাম সে তখন স্বামী স্ত্রী কোনো কাইটে পড়তো এটাই ছিল তার উদ্দেশ্য কি বললি বাবুরে ব্যাকে মিলে যে মিলে চলগান শুরু করছো তোরা তাই কিতাম হ্যাঁ
ওনাই যাই শুনে যাই কেন আগে এরকম ছিলি না তুই যে কোনো কাজে ঝাঁপাই বলতি সবার চেয়ে বেশি তুই উৎসাহিত ছিলি শোন আমি তোর ওস্তাদ হয়ে বলতেছি তোর অর্ডার করতেছি তুই আবার আগের জায়গায় ফিরে বাদ কি দেখাইবেন ডিম দিনে ডিম মোড়া করি ফেলা কেন নাটকটা তো আমি করছিলাম বেশি আমার দিতে পারে তোর কথা কিন্তু আমি বুঝতে পারি নাই তুই আবার বলতো ওই তো আপনি যে বাজার করেন নাকি টেহাটো দিছিলেন ওই টেহানি আমি বাজারে যেতেছিলাম রাস্তার মধ্যে হঠাৎ করে পকেট মারিরা কাশাজি করে আমার পকেট কেটে সব টেহা নিয়ে গেছে গা তোর পকেট কেটে টাকা নিয়েছে হ্যাঁ পকেট তো মারিং কাটিং হয় বাসের ভিড়ে ঠেলা ঠেলিতে তো তোর তো বাজারে যেতে বাসে উঠতে হয় নাই কী কমু কাকা তো কেউ আসে আসা বাইসে আজকালকার চোরেরা তো পুরোপুরি ডিজিটাল হয়ে গেছে গা ওরা ওই বাসের মধ্যে ঠেলা ঠেলির অপেক্ষা করে না ওরা রাস্তার মধ্যে নিজেরা ঠেলা ঠেলি বানায় না রাস্তাঘাটে ঠেলা ঠেলি বানিয়ে নেয় ব্যাপারটা কি ব্যাপারটা হইলো আপনার ট্রেহা দিলেন আমি ব্যাকটু নিয়ে মনে সুখে গান করতে করতে এই বাজার মেয়ে যেতেছি হঠাৎ করে একটা গিয়ে দিয়েছে টুকে সাপ দিল আমি বললাম এই কে সাপ দিলা কি হ্যাঁ গিয়ে কয় কি বলি শেতাম আমি ছাপ দিয়েছি তুই ছাপ দিয়েছি এই কথা কয় না হালকা শুরু করে দিল কিছু পথচারী আগে এসেছিল আমি বললাম বেঁচে গেছি ওই পথচারীরা আমার কথা বিশ্বাস করে না ওই গেদির কথা বিশ্বাস করে মনে মধ্যে আমার না হেনস্থা করা শুরু করলো কারণ আমি কি পকেট সামলামো নাকি নিজের যান বসামো এর মধ্যে পকেট থেকে টেহা নিয়ে নিচ্ছে আমার মনে হইতেছে কাকা ওরা না পথচারী না আর ওই লই গেদির সহযোগী পকেট না ডিজিটাল যুগের ডিজিটাল পলিসি করে পকেট কেটে নিয়ে নিচ্ছে আহা কি সুন্দর গল্প তুই তো সুন্দর গল্প বানাতে পারিস মাঝে মধ্যে তুই যে টাকা মারিস সেটা আমি জানি কিন্তু পুরো টাকাটাই যদি তুই মেরে দিতে চাস এটা যদি তোর চাচি জানতে পারে তাহলে তো তোর কান ধরে তোকে বের করে দেবে কাকা আমি বুঝতেছি আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না বিশ্বাস করেন কাকা আমি আল্লাহর কসম কেটে কইতেছি আমি যদি ওই টেহা মেরে দিয়ে থাকি এখনই শনি গ্রহ আমার মাথার উপর পড়বো পুরো আসমান আমার মাথার উপর ভেঙে পড়বো এই যে পশ্চিম মেয়ে কান ধরে কইতেছি আমি টেহা নিয়ে নি এই পশ্চিম তো ওইদিকে না পশ্চিম এইদিকে ও না আসলে আসলে হয়েছে কি কাকা আমি যখন গ্রামে আসছিলাম গ্রামের বাড়ির তো যেদিক দিয়ে ঢোকা নাকি দরজা ওদিকে পশ্চিম দিকে আসিল আপনার ইহিনে আসি তা আমার খেয়াল থাকে না আমার ভুল হয়ে গেছে কাকা তাহলে আমি পশ্চিম দিকে আবার ধরতেছি তাও বিশ্বাস করেন শোন শোন হয়েছে তোর চাচি যদি এই কথা জানতে পারে তোর কি অবস্থা হবে ভেবেছিস এক কাজ করি তোকে আমি টাকা দিয়ে দিচ্ছি আবার বাজার করে নিয়ে তাহা তুমি সময় তো আইলা না তাহা তোমায় শাস্তি দিব তাহারে জীবনটা সব কিছুই তাহার পেছনে গড়তি আছে রে তাহা করে নিজের হাতলাবে না তাহা করে তাহা গেল করে মানুষের ভিতরে
কবিতা লিখতেছি বেকুবে দেখো বাচ্চু মানুষ কি করে এই কবিতা লিখতেছেন আপনি এর মতো বইয়া বইয়া আপনি তাড়াতাড়ি বাড়ির কথা আছে আইতে এই তো বিজন ভাই আপনি বাড়ির লোকে আপনি কি আনতেছেন আইতে আইতে ভাই কি হইছে দর হ্যাঁ মোর 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 বাতার মধ্যে ছাড়া মরছে আপনি বাড়ির লোকে আইতে আইতে বিজন ভাই আপনি কোন দিবান কি হতছেন আপনি কি হতছেন তা হতছেন নিচে না আইতে কি আপনি বাড়ির কাছে দেখে আপনি তো আমি ডাক্তার যখন দিয়েছেন আইতে मायने की कवर मध्य राखी नहीं रक्त पानी মোরে ভাই এসেছে এই টাইদের বল্লাই পরে মোর টাও মোরে ভাই আল্লাহ ভাই মোরে ভাই আসছে 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 ভাই ভাই আমি মারামারি করতে আমার কসর এ দিদি তুমি কি করছ মারামারি করতে যাচ্ছ তুমি এটা ও তাহলে আপনারা গ্রামীণদের মধ্যে বিদ্যালয়ে করতেছেন তাই না আরে কুতলে তুমি কি করছ বারবারই হইছে একদম মারি আর একদম পাল্টা মারি মই তো কিছুই করতেছি না একদম আমারে বাকি আছে আমাকে বারবারই করে শুন তাহলে দেখি কি বলে এটা নিয়ে নির্যাতন কয় টর্চার কয় সে আমার উপর অন্যায় ভাবে নির্যাতন করতেছে কেন কেন আপনার উপর টর্চার করতেছে কেন আপনার সমস্যা কি সমস্যা কিছু না সমস্যা আজ সে আমার টাকা চুরি করছে টাকা চুরি করে সে আমারে অন্যায় ভাবে মারতে আছে সোরের মার বড় কথা না এই সবুজ দা তুই যদি আবার আরেকবার চোর বস তাহলে কিন্তু তোর আমি কাবাব বানাই খাবো এই দেখছ কুদুরি দেখছ কি কইতে আছে দেখছ কি কইতে আছে চুরি তো চুরি আবার গলাও চুরি এই যে মিজান ভাই আমার চা যদি আপনি না দেন আন্নের যে আমি কি করব আন্নে আপনি চিন্তা করবেন না একদম খুন দাও আমি কই গেলাম কই দিলাম কি ভাই আল্লাহ আল্লাহ আরে তো ভাই আই সব ভাই আপনি খাবেন আমাকে আসল ঘটনাটা কইলা বলে দাও কুদুরি सकाल আমি যখন বাথরুমের মধ্যে হাঁটাই গেল তখন আপনি যে কুকুরিয়া ঢুকলে এটা কি মনে নাই তোর কি হচ্ছে কি হচ্ছে আপনি এই আমি ঢুকছি হ্যাঁ ঘর তো খোলা আছে আপনি চুরি হচ্ছেন আর তো ঢুকতে হবে না আমি কই আমি তা ভাই ও মা আরে ও আল্লাহ ভাই ভাই আরে 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 Thank you.
তুমি কিন্তু আমাকে এখন থেকে এভাবে কল করে ডাকবা না, বুঝছো? মম ড্যাড কে কনভিন্স করাটা অনেক ডিফিকাল্ট। আই এম রিয়েলি সরি, আসলে তোমাকে দেখতে মন চাইলাম, কি করব বলো? ফেসবুকে দেখে নিবা। আহা, ফেসবুকে ফেসবুকে দেখে আমার মন ভরে না। এনিওয়ে বাদ দাও, আজকে থ্যাংক গড আমার ক্লাস ছিল না, আমার ছুটি ছিল, আমার ফ্রেন্ডের বার্থডে ছিল, এই কারণে আমি বের হতে পারছি। যদি বাবা জানে, ড্যাড যদি জানতে পারে যে আমি তোমার সাথে একটা রিলেশনশিপে আছি, আব্বু তো আমাকে মেরেই ফেলবে। কি যে বলো, মেরে ফেলা এত ইজি? এত ইজি আর তুমি বা কি করতে পারবে আমার জন্য? নিজের কন্যাকে মেরে ফেলার অপরাধে আমি সবাইকে ফাঁসিতে ঝুলাবো। জান, তুমি আমাকে এত লাভ করো। নো ডাউট। ও গড, আমি তো একটা অনেক বড় ভুল করে ফেলছি, জান আমার এখনই চলে যেতে হবে। কি ভুল করেছো? ওই যে আমার যে ফ্রেন্ডের বার্থডে না, তো ওর জন্য একটা বার্থডে গিফট কিনতে হবে, ওটা টাকাটা তুমি বাসায় রেখে আসছি, আমাকে একটু বাসায় নামা দিবা প্লিজ। ও নো, তুমি এখন বাসা যাবে? নো ওয়ে। হাউ মাচ মানি, মানে কত টাকা? 5000 টাকা। মাত্র 5000 টাকা? সামনে এটিএম বুথ আছে, সেখান থেকে আমি জাস্ট কার্ডটা পাঞ্চ করে তোমাকে টাকাটা দিয়ে দিচ্ছি, নো টেনশন। থ্যাংক ইউ সো মাচ জান, কিন্তু তোমার আমাকে প্রমিস করতে হবে যে তুমি টাকাটা কালকেই কিন্তু আমার থেকে ফেরত নিয়ে নেবা। ছি 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 ছি, তুমি এসব কি বলছো? তোমার বান্ধবীর বার্থডে গিফটটা আমি তোমাকে গিফট করছি। না, তাহলে আমি টাকা নিব না। তুমি আগে প্রমিস করো যে তুমি টাকাটা আমার থেকে ফেরত নেবা। জান, এই কি হয়েছে, কথা বলো না, রাগ করতেছো কেন? আমার টাকা কি তোমার টাকা না? হ্যাঁ, তাও তো ঠিক। আচ্ছা, থ্যাংক ইউ। চলো তাহলে আমরা সময় নষ্ট না করে এখন এটিএম বুথ থেকে টাকাটা উঠে আমরা কফি খেতে যাই, তারপর তুমি আমাকে ড্রপ করে দেবে, ওকে? চলো। হাউ সুইট। হামলা করছে কাকু, আমি পড়ছি, আমার যে কোনো সময় হামলা করতে মাইজা লইতে পারে কাকু। কাকু মরে বাসান। এই এই এই, থামো, কথা বাড়িও না, মূল কথা বলো, কি ঘটেছে সেটা বলো। কাকু বলতে আছি, বলতে আছি, মুই মূল ঘটনা বলতে আছি। কাকু সারা মাস টিউশনি কই না, মুই টাড়া লইয়ে আমি যে হিতারের মধ্যে হই, এই বালিশের তলে টাড়া রাখছি কইন্না কইন্না, টাড় 4000 টাকা বলতে কাকু। আমি আজ যদি টাহারে আমি বলছে গেছি সুরা, এই বিজনের সুরাই আমার টাহারা চুরি হচ্ছে। আমি তারে ভালো করে কইলাম বাইরে, মোর খুব কষ্টেরটা দেশে বাড়াবো, মোর টাহাটা ফেরত দিয়ে দাও ভাই। সে তো তেরে বাগুনে চলে উঠল, আমি তখন কইলাম যাহা যদি না দাও তাহলে কিন্তু আমি এখন কাকুর কাছে কইলে বিচার হবে, কিন্তু কথা কইছে ওর সাথে সাথে কাকু মোরে পাইছা একটা সারাবারা করছে দিচ্ছে কাকু। এগ্রিমেন্ট বলতে যদি খালি আমি নিজের চোখে দেখছি বললেই তো মোর কাল হইছে, নাহলে তো কিছু হইতো না, আমি দেখকে তখন ধরছি, তখন হইতো আমার মার শুরু করছে কেজি কেজি রক্ত। আল্লাহ, কেমন তারা বেলা করে হইতেছে মোর কেজি কেজি বেলা। তোমার নাকের মধ্যে চেপে রাখ, তারপর ওকে বলো মিজানকে বলতে, মিজান এখানে আসুক, আসতে বলো মিজানকে, যাও। ঠিক আছে কাকু, মোর বেলা সব পাঠিয়ে দিতেছি। সব ঝামেলা আমার কাছে অসহ্য লাগছে, সবগুলোকে বিদায় করো।
নিরিবিলি থাকতে চাই। বাহ, ওজন তো ভালোই আছে। এই দেখ, দেখ কি করবো ডাক তোর কাছে। আমি কিন্তু আমার কাজের সম্পর্কে অনেক পাঁচ টাকা না, আস্তে আস্তে বাড়তেছে টুকটুক। হ্যাঁ এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, হ্যাঁ এটা ক্যান্সেল। আনছি এটা, আর এতটা দুটিয়া করি আনছি, আমি তো পাঁচটি আনছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখ পরেরটা দেখ। ওষুধটা দেখছ লগে লগে ঠিক হয়ে গেছে? সব টাকা মাইলে দুই টাকা পাঁচ টাকা। ওস্তাদ আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন, আপনার মুখে যেটা আসে সেটাই আপনি বলি ফলান। সেদিন 14 গোষ্ঠী ধরি আপনি গালাগালি করছে, না কিছু মনে করি নাই। চোর বলবেন না, চোর বললে মাথা গরম হয়ে যায়, আর মাথা গরম করলে কীর্তন কি করি ফেলাই কোনো কিছু ঠিক থাকবে না। সেদিন 14 গোষ্ঠী ধরি আপনি গালাগালি করছে, না কিছু মনে করি নাই। চোর বলবেন না, চোর বললে মাথা গরম হয়ে যায়, আর মাথা গরম করলে কীর্তন কি করি ফেলাই কোনো কিছু ঠিক থাকবে না। আপনার রেসলার দেখেন নাই,
ওই যে উসা নম্বর নম্বর গেদা গেদিরা ছোট ছোট কাপড় চোপড় পিন্ডা একজন আর একজন মাইরা নাক মাক ফাটালে দেয় হ্যাঁ কথা কইতেছি আপনি মানুষের নাক ফাটাবেন আর রক্ত বন্ধ করে নাকি আমার কে আমি কি ডাক্তার না কবিরাজ ওই এত ফটর ফটো করো কেন কথা যত কম বলবা তত শান্তি যত বেশি বলবা তত অশান্তি সব জায়গায় শান্তি বজায় রাখার চেষ্টা করবা তাইলে নিজেও শান্তিতে থাকবা অপররাও শান্তিতে থাকবো বুঝছো ওরে আল্লাহ রে আল্লাহ এটা তো মাথা না এটা দেখতেছি শান্তি ডিব্বা অমিজান ভাই এত বড় শান্তির ডিব্বা নিয়ে আপনি চলাফেরা করেন কে বকরা ওই তুই আমার তুচ্ছ তাচ্ছিল্য করলি মনে হয় দেখছুন রে বাবু রে এটা কি কয় তাচ্ছিল্য করলাম কে বকরা আমি না আপনার প্রশংসা করতেছি ওই ওই আমি কি তোরে বলছি যে তুই আমার প্রশংসা কর হ্যাঁ আর মিয়া আপনি আমাকে শান্তির বাণী শুনাইতেছেন নিজে তো অশান্তি করে বসে আছেন শোনেন আপনার কর্মদোষে আপনাকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করতেছি আজকে কইলাম আপনার খবর আছে আর থাকুক খবর থাকুক খবর না থাকুক খবর না এমন চলেন না ভারতে ওটা শোনেন কাকামা কয়া দিছে যে তুই কান ধরে অধরে নিয়ে আয় আমার সামনে তাই কাকা কয়া দিছে আমার কান ধরে নিয়ে যাইতে না খালি কি কান ধরবে নাকি কইছে কইছে হন পয়লে তা কান ধরবি যদি বেশি তেড়ি বেড়ি করে তাহলে পাথের মধ্যে নেতৃত্বে নেতৃত্বে আমার সামনে নিয়ে আসবি তাই হ্যাঁ তাই কইছে হ্যাঁ কাকাই কইছে যদি বেশি তেড়ি বেড়ি করে তাহলে নেতৃত্বে তার কাছে নিয়ে আসবে যা আমার নিয়ে আসা নেতৃত্বে নেতৃত্বে দেহ তোর পায়ে কত শক্তি কি শুনেন আজকে আপনার কপালে কোনো সত্যি সত্যি শনি আছে আমার কপালে শনি আছে না হ্যাঁ আমার কপালটা পয়লা দেখতো আর কি কি লেখা আছে তুই তো পড়তে পারস পড় বেশি তামাশা করেন না বেশি তামাশা কিন্তু ভালো না এ আপনি আমার হাতে যাবেন কিনা কেন না যাবো না তুই কি করবি আর এক তো বিবিসির খবরে পুনর্প্রচার আছে আমার খবরে কোনো পুনর্প্রচার নাই নো রিপিটেশন ওই ওই হারা দাস কই কি রে হ্যাঁ এখন চলে যাস কেন তুই না আমার নাচতে নাচতে নিয়ে যাবি নিয়ে যা নিয়ে যা কেন বেশি হয়েছে না বেশি তেল হয়ে গেছে হ্যাঁ বেশি তেল হয়েছে কে তোর হাওলাত নাকবো তেল আমার হাওলাত নাকবো না দুই গালে দুটো তোর মারছেন না দেহেন নি কি হয় কারণ শরীরে যদি তেল বেশি বেশি ফেলে যায় আমি করে কি তাহলে আগুন লাগা দিই তাতে তেল ধরে পড়ে কথাটা মনে রাখি ওই খারাপ ওই খারাপ 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 শ্যাম্পুর বোতল দেন একটা ভাই আমাকে একটা বিস্কিটের প্যাকেট দিবেন একটা ক্রিম দিবেন আর একটা হরলিক্স এর ছোট একটা আচ্ছা আপনি তো একটা ভেজাল লাগাই ফেলাইছে হ্যাঁ এরম হইলে কি চলবো নি আমি তো আগে আইছি আগে আগে আরে ফিনিশ করেন আপনি আপনি এই দেন নারকেল তেল দেন আরে নারকেল তেল না আচ্ছা ভাই একটু কষ্ট করে যে পিছনে ভাই লোক নাই তো এ ভাই এই শুনেন ওই আমার 5 কেজি একটা আটা দেন আর ওই সরষের তেল 4 লিটারের সরষের তেল দেন আর বড় একটা বিস্কিটের প্যাকেট দেন আর ভাই আপনি আমাকে আরেকটা বিস্কিটের প্যাকেট দেন এয়ার ফ্রেশনার দেন একটা হ্যাঁ আচ্ছা ভাইয়া আপনি আরে আগে 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 আরে ফিনিশ করেন ভাই প্লিজ একটু তাড়াতাড়ি করেন আমার গাড়িটা দাঁড়া আছে তো এখানে পার্কিং এর জায়গা নাই এই যে ব্রাদার এক্সকিউজ মি এই আমাকে এই 1 কেজি আলু দাম তো আলু নাই ভাই আরে মে দেখতে আলু আছে আপনি কর আলু না দিতেন মে আমার লাগবে এখন ভাই সময় লাগবে লেট করে দিতেছি ভাই আপনি আমার বিস্কিটের প্যাকেটটা দেন না আচ্ছা আমি বুঝি বলাইছি আপনার ভেজাল আমি বুঝি বলাইছি আপনি কেরম দোকানদার আর আর কিছু দাম লাগবে না আপনি হিসাব করেন আর কত নেওয়া হইছে হিসাব করেন এক মিনিট ভাই 290
970 টাকা। আচ্ছা ঠিক আছে, 970 টাকা 37টা ফেরত দি বলান। আপনি আমার বিলটা করেন, আমি ঠিক কখন থেকে দাঁড়িয়ে আছি। আপনি তো ভাই কোনো টাকাই দেন নাই। এ রে কি আগন আমনে টিয়া দেই নাই মানে? হ্যাঁ 1000 টাকা না দেখছেন নি আপা হেতার বলে টিয়া দেন আপনি দেন না। আমি দেখি শুনি টাকাটা দিয়েছে, আপনি একটু খুঁজে দেখেন পেয়ে যান। কি কর ভাই, আমার ক্যাশে তো 1000 টাকাই নাই। আগল বাইক চালি করোন আর টাইম নেই, শর্ট টাইম মেমোরি লস। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আরে ভাই আমি তো বুঝলাম না আপনি কি কইতেছেন আমারে। আপনি খুঁজি দেন, টিয়া খুঁজি দেন। আপনি দেখেন না 1000 টাকা নোট? এই ভাই এই এই টাকা দিছি আমি দেখলাম। আরে না রে ভাই, কোন টাকাই দেন নাই। আপনারা ব্যাকে কম দিছে, আরে হাতে কই আই ফেলে। আগল পড়ি হলো এই লোকটা কি রাখেন? আপনি আপনারা রাখেন। আচ্ছা আবার গেল কই? আবার হলিক আচ্ছা হলিক আবার কই গেল? রং কি? মহিলার উচ্চতা কত? দূরবে আমি কি ভিতরে মাছ নাকি? মহিলার উচ্চতা কত? কি বলেছে সে? ওই তো আমি যে কইলাম দেখেন নিজন ভাই, মানুষই তো ভুল করে। কাকা তো মোর আব্বার মতোই, চলেন কাকার কাছে যাই, কাকা বিচার করে দিব। মা ঠাস ঠাস করে আমার কালে সাপুর দেখা কি? আমি যাবো না বাপ তোমরা যাও, আমি ভেবে দেখি কি করা যায়। এটা কোনো কথাইলে, এটা কোনো কথাইলে আমার তাহাজুরি গুদ্দার না হয়। ওই তো শেষ হয়ে যাবো, মোর মা বোন সব না খাইয়া বইতে যাইবে। যে করে হোক কাকু মোর টাহানা উদ্ধার করিয়ে দেন, তাহলে মোর আমি শেষ হয়ে যাবো, চিন্তা থাকতো মরতে যাবো কাকু। টাকা তো উদ্ধার করতেই হবে, কিন্তু চোর সাব্যস্ত না করলে কাউকে ধরা যাবে না। আর আমার বাড়িতে আমি কোন চোরের জায়গা দেব না। কাকা মিজের বের মতো করতে করলে আমার কাছে ভালো ঠেকলো না। মিজের বের তো ব্যক্তি ভেবে ভেবে করে। আমার মনে হয় কি আমরা যদি জাতি লেট করি ও বাইরে যা টেহ ঘরে বিরাজ করতো, তাহলে আর আমরা টেহ উদ্ধার করি। ওরে আল্লাহ কাকু পড়তে হাসির লেগে আমি শেষ হয়ে যাবো কাকু। কাকু কাকু আপনি সিদ্ধার তারবেন না, কত কষ্ট করে আমি টাকা পয়সা জমাইয়া দেশের মধ্যে পাঠাই। আমি এক জায়গার থেকে আরেক জনের টিউশনি করতে চাই, মন ভালো লাগে 10 টাকা, আমি 10 টাকা দিয়ে রিক্সা ভাড়া চাই না। ওই পায়ে হাইটটা এসে এনে যাই 500-300 টাকা করে জামাই। সেই জামাইটা টাহা যদি এরম করে কেউ হাতি করে মন কেমন লাগবে? মোর জুতার তলে কয় লেগেছে, আটতে আটতে ওই জুতা কিনি না দেশের মধ্যে পাঠাই। সেই টিয়া যদি টাকাতে করে লয়ে যায় ওই ক্যামেরা বাঁচো, আবার টাহা উদ্ধার করে দেন, তাহলে মোর আমি বইতে যাবো। চলো করে কাকা টাকা উদ্ধার। চলো কাকু।
মায়ার বন্ধনে পড়ে যাই, যাইতে পারি না। আর এইসব ছেলেবেলা তো আমার বংশ পরিচয় জানে না, আমি কোথায় থেকে আসছি, মানে তাদের সাথেই আমাকে মনে করে যে তাদের মতো। একদম ঠিকই বলছেন, জানেন আমারও তো একই অবস্থা। আমারটা তো জানেন না, আমি তো জমিদার বংশের মেয়ে, বুঝেন না। হ্যাঁ, আমার তো এই জায়গায় একদমই মানায় না। আমাদের যে বাড়ি, জমিদার বাড়ি, তার সামনে দিয়ে মানুষজন গেলে জানেন কি করে, জুতা পায়ে দিয়ে এবং কি ছাতা মাথায় দিয়ে যেতে পারে না। খুব ভালো, এরকমই হয় ঘটনা, কিন্তু এরকমই আগেকার দিনের জমিদার বাড়িতে এই ঘটনাই ঘটতো। আমাদের বাড়িতে আবার অন্য জিনিস, আমরা ঠিক জমিদার না, আমরা হইতেছে জমিদারের গোমস্তা। আমার দাদাই ছিল বিরাট প্রতিপত্তি, নীল চাষ করতো যারা তাদের বাইরে যেত, বাইরে তারপরে ওই ট্যাক্স নিত। আমার দাদার একটা পুকুর ছিল 40 বিঘা, পুকুর ঠিক না, দিঘি, শাপলা ফুল ফুটতো, ওটা এখনো আছে। আমি যখন বাড়ি যাই সেই পুকুরে বড়শি দিয়ে ইলিশ মাছ দুলুকি করি, মানে সেই বড়শি দিয়ে আর পাঙ্গাস মাছ ধরি, বিশাল বিশাল পাঙ্গাস, একদিন ধরো এই এক মন দেড় মন হবে। বুঝবো না কেন বলেন, আমাদেরও বাড়ি কি কম বড় নাকি, এত বড় আমাদের তো 10-15টা কাজের লোকই লাগে। বাবা, এখন দেখেন আমার কি অবস্থা, আমার এই টাইপের মানুষের সাথে থাকতে না। শুনে আমাদের চলো, আমরা দুজনে বাইরে যাই। মিজান ভাই, কি যে বলেন না আপনি, আপনি আর আমি এক বাসায় একসাথে থাকলে জানেন এই বাড়ির প্রত্যেকটা লোক কি বলবে, যা তা দুর্নাম করবে। কথা মন্দ বলো নাই। আচ্ছা তাহলে এক কাজ করতে পারো, তুমি ওই গোধুলির নিয়ে থাকতে পারো না। কার নাম নিলেন আপনি গোধুলি, আমি গোধুলির মতন মেয়ের সাথে থাকবো, আপনি কি পাগল হয়ে গেছেন? আমাদের গ্রামের বাড়িতে যে কাজের লোক আছে না, ও গোধুলির চেয়ে ভালো। কাকু শেষ পর্যন্ত তো আইলেন, কিন্তু চোর পালাই যাওয়ার পরে এলেন কাকু। মোর কি হইবে কাকু, আমি সিদ্ধান্ত হারতেছি না কাকু। ছোটবেলার কথা মনে পড়তেছে, মার কথা, বাবার কথা, একটা পড়ার কথা মনে পড়তেছে। খুব দেখতেছি না, ওকে চুরি করে ব্যাগবুক নিয়ে চিরদিনের জন্য পলাই গেল না। হ্যাঁ আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই কি কথা বললাম যে মোর কি হইবে, অকল লইয়া গেছে বলে ইয়াল্লা, তুমি বিচার করো না, এসব চোর চোর টাকা বাইক চালাতে পারলো টাটা পরে গিয়া। আহা, সবুর সবুর করো, সবুর করো না গো কাকু, ওই সবুর আর পারবো না। সবুরে বলে মেওয়া বলে, কিন্তু মোর মেওয়া বলবে না, মোর মেওয়া যাইতে যাইতে বইতে যাইতে আপনার কাছে কিছু না, আপনি বড় লোক মানুষ, তা লক্ষ লক্ষ কোটি কোটি টা আপনার কাছে তেজপাতা, কিন্তু মোর কাছে এটা মনে করেন যে মোর যদি এইটা হারিয়ে যায় কাকু, মই বইতে যাব, মই বাসুর নে মোর টা উত্তর করে দেন কাকু। আহা সবুজ, তুমি শান্ত হও, তোমার 4000 টাকা আমি দিয়ে দেব, অসুবিধা নেই। কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে, মিজান মাত্র 4000 টাকার জন্যে চুরি করে পালিয়ে গেল, হ্যাঁ ওর ওর মানসিকতাটা ছোট, আমি তো ভাবতেই পারছি না কাকা। আমি তো মনে করতেছি আল্লাহ যা করে ভালো নিজেই করে,
স্যারটা এত বড় ফ্যাক্টর না, বড় ফ্যাক্টর হইলো একটু নিচু মনের চোর আপনার বাড়ি থেকে ভেজে গেছে। কাকু মোরান ভাল লাগতে আছে বলছেন, মনে হইতেছে মাথার মধ্যে কে যেন পেপারমেন্ট সেটে গিয়ে দিল বলছেন। ও আশ্বাস পাইছি, ঠিক আছে, অসুবিধা নেই। আমার বাড়িতে গত 15 বছর ধরে শুধু আমার গায়ের মানুষ না, সারা দেশের মানুষ এসে আশ্রয় নিয়েছে। আমার কলিগরা যারা বিপদে পড়েছে তারা এসে আমার এখানে শেল্টার নিয়েছে। যতদিন তাদের প্রবলেম সলভ না হয়েছে ততদিন আমার বাড়িতে থেকেছে। কিন্তু কখনো এরকম চুরির ঘটনা তো ঘটেনি, এই প্রথম একটা চুরির ঘটনা ঘটল। মিজানকে যদি আমি কখনো হাতের মুঠির মধ্যে পাই তাহলে ভাই সদাই নিতাম না ভাই, টিয়া লাগবে। আচ্ছা পরে দেয়া হইব কেন আপনি? আরে ভাই 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 আরে আরে এটা তো ডাউট পট মারা রে, তোরা পড়বি তোকে গজব পড়ব। আসসালামু আলাইকুম। একটা জরুরি ফোন আসছিল, বেশি রীতে কথা বলতে ও মনে পড়ছে চোখের নিচে দেখতেছি আপনার কলজা এরম তত্তর করে কাটতেছে, আপনার বুদ্ধা বাকুম বাকুম করতেছে। এরম যন্ত্রণা তুই ভাই তোর ফায় ধরে তুই যা ভাই, তুই চলে যা ভাই। রে সবাই না তোর জবান দিয়ে এত বড় মিছে কথা কেন ভাই রে? তুই বেটানে টিয়া না দিয়ে তুই বলি ফেলাইলি জানে রে আমি 1000 টিয়া দিছি, কেন গলি এই কথা? আরে ভাই রে কিয়া বলগুম, এটাই তো অঙ্গ কারবার, তুই জানোস না রে কির মুাই। তোরে আমি আদেশ করছি না যে এই কারবার বাদ দিয়ে দে। আপনি আদেশ করছেন
আপনার আদেশ শুনলে তো আর জাম চলে যাইব আরে মারি ফেলাইব আর জাম কুরবান করি কি আপনার কাতো পালন করব নি আমি আম তুই যে টে আনছত আরে যে নানান কিছু তোর সাঙ্গ পাঙ্গ দি চুরি করাইছত ব্যাগ তুই এনে যাই ফেরত দিয়ে আসবি আর লোকটারে বলবি যে ভাইয়া আমি মিছা কথা বলছি আপনি আরে মাফ করে দেন যা আরে বাবুর আপনি তো স্বপ্নের জগতে আছেন এলে এরকম কথা কেন প্র্যাকটিক্যাল জগৎ বুঝেন বাস্তব বুঝেন আমি অন এই ব্যাটার কাছে যাই যদি কই যে ভাই আমি মিথ্যা কথা বলছি আপনি টিয়া ফেরত নেন হাতে কি সাজবো নি আরে মারি আরে কি বাবা নাই ফেলাইবো না তুই যে কাম করছ তোর তো কি মা বানানি উচিত তুই বুঝস না কিল্লাই রে তোরে কইলাম আমি বলছি তুই আর সকের সামনে তো চলি যা তুই কি যাইবি না গেলে তুই কিরবি আরে মারবি নি কি করিমু দেখবি কেন আচ্ছা দেখি না জিঙ্গাছিলে তুই আরে বললেও তাই ভুল করছি চরি মানে ফাঁস আমি ধরন লাগবো নি আচ্ছা মাফ করে দিয়ে কেন তুমি এত কথা পাচাচ্ছি করে কি বলতে চাও স্পষ্ট করে বলো কাকা আমার 14 পুরুষের স্বভাব চরিত্র সম্বন্ধে আপনার জানা আছে আছে আমার 14 পুরুষের কেউ কোনোদিন একটা জিনিস চুরি করা তো দূরের কথা একটা সোনা মুখিসুয়ো এদিক থেকে ওদিক করে নাই করছে আপনি শুনছেন অথবা দেখছেন ঠিক আছে এখন কি বলতে চাও বলো তাইলে আপনি কাকা কেমনে বললেন যে আমি সবুজের টাকা চুরি করছি সবুজ বলেছে সে নিজে চোখে দেখেছে তুমি টাকা চুরি করেছো আল্লাহর কসম কাকা আমি টাকা চুরি করি নাই থামো তোমার কসম করার কোনো দরকার নাই এখন আমাকে বলো যে তোমাকে যখন আমি ডাকলাম তখন তুমি এলে না কেন কাকা আমি এই বিষয়টা আপনাদের বিশদভাবে বর্ণনা করতেছি শুনেন কফিল আমার কাছে গিয়া বলল কাকাই আপনারে কান ধরে হিট করে টাইনে নিয়ে যাইতে বলছে আর আপনি যদি না যান তাহলে আপনার পিঠের মধ্যে লাইচ্ছাতে লাইচ্ছাতে নিয়ে যাইতে বলছে তখন আমার মেজাজটা গেল খারাপ হইয়া আমি বললাম ঠিক আছে এই তোর কত বড় সাহস তুই আমারে লাইচ্ছাতে লাইচ্ছাতে নিয়ে দেখি বলেন এখানে আমার কি দোষ এত কথা এত কিছু ঘটনা আমি তোমাকে ডেকে পাঠালাম তুমি এলে তারপর আমি নিজে তোমার রুমে গেলাম দেখলাম তুমি নেই এবং ওরা বলছে যে তুমি তোমার জামা কাপড় ব্যাগ নিয়ে পালিয়ে গেছো এটা আপনি কি বললেন আমি যদি পালাই যেতে আবার আসলাম কেন আর আপনি তো নিজেই দেখলেন যে শৌখিন নিচে আমার সব কাপড় চোপড় পরে দিচ্ছে তো তারপরও আমার একটা কথা তুমি ওকে মারলে কেন কাকা সে আমাদের চোর বলছে চোর বলছে তো বলছে ভালো কথা সে একটা মেয়ে লোক গোধুলির সামনে আমাকে চোর বলছে তখন কি আমার মাথা ঠিক থাকতে পারে বলেন শত হলে একটা মেয়ে মানুষ তখন আমার মাথা ঠিক ছিল না কাকা আপনি আপনি শুনে রাখেন এটা একটা ষড়যন্ত্র এই যে চুরির ঘটনা সেটাও ষড়যন্ত্র কাকা ঠিক আছে ষড়যন্ত্র বুঝলাম কিন্তু তাই বলে তুমি সবুজকে মারতে পারো না আমার বাড়িতে যারা আছে আমি মনে করি সবাই থাকবে ভাই বোনের মতো তোমরা আমার প্রত্যাশাকে নষ্ট করেছ সরি কাকা আমার দ্বারা আর এই ধরনের ঘটনা জীবনে ঘটবে না আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী ঠিক আছে তবে টাকাটা কে চুরি করলো তা খুঁজে বের করার দায়িত্ব তোমার তোমাকে আমি এই দায়িত্ব দিলাম ওকে আমি আমার সাধ্য মতো চেষ্টা করব দোয়া করবেন স্যার আপনি তো খুব আমি গ্যারি বুঝি ভাবতাম এখন তো দেখতেছি আমার ধারণা সম্পূর্ণরূপে ভুল আপনি তো মনে হইতেছে একটা আপনার কাছে টেহি বিশ্লেষণ করলে যার অর্থ দ্বারা আপাতত হোয়াট
কেন তোমার মনে হলো আমি আমলা কাঠের ঢেকি, আমি অপদার্থ? কাকু আপনি কামটা কেমনে হলেন? যে সুরি আসছে যে সু, আরে আপনি সুন্দর দায়িত্ব দাসেন, এমন কি হইবে? আমি জাতির বিবেকের কাছে একটা প্রশ্ন রাখতেছি, আপনি বিবেকের মধ্যে এটা কেমনে ঢুকলো, কেমনে করলেন? এটাই তো খেলা, চোরকে চোর ধরা দায়িত্ব দিলাম, দেখবে এবার ঠিক চোর বেরিয়ে যাবে। কাকু আপনি কিন্তু আবারও ভুল হারতেছেন, সে আর নিরপরাধ মানুষদের দৈন্য দৈন্য কবি যে চোর, সে তাদের উপর টর্চার করবে। আপনি যে হুকুমটা দিয়েছেন এটা ফিরাই এলো কাকু। হ্যাঁ, দায়িত্ব যখন দিয়েছি দেখি না সে কি করে। শোন শোন, তোর টাকা মার যাবে না, বুঝেছিস? সেটা বলছি কাকু, কিন্তু মাথার মধ্যে তো রক্ত পড়া বন্ধ হয়েছে, কিন্তু নাকের মধ্যে যে ব্যথা ঘটিয়েছে, নাকের হাওয়া মনে ভেঙেছে। আহারে, কিরকম গরুর মতো করে আপনাকে মেরেছিল, ছি, খুব খারাপ হয়েছে, এত কষ্টের টাকাগুলো। আচ্ছা সবুজ ভাই, এই যে আপনি যাদেরকে যাদেরকে পড়ান, মানে আপনার স্টুডেন্টরা, এদের মধ্যে কয়জন ছেলে কয়জন মেয়ে? এ গোদলি, তুমি কি শুরু করছো? তুমি ছাত্রছাত্রী লইয়া দিয়ে আদর্শ মানে শুরু করছো? ছেলে হলো দুইজন আর মেয়ে স্টুডেন্ট হচ্ছে তিনজন, বলছো? ওয়াও, তার মানে কি দাঁড়াইলো? তার মানে দাঁড়াইলো মেয়েরা কমফর্টেবলি আপনাকে বেশি পছন্দ করে, বুঝছেন? বাবা বাবা, খুব সুন্দর। আচ্ছা এদের একজনের নাম বলেন তো। ওরে বাবা রে, এই বিপদের মধ্যে তুমি কি শুরু করছো? নাকের ব্যথায় মরতে আছি, একজন স্টুডেন্ট নাম হলো বর্ষির, আর তো আর দূর। আমি কি এটা জানতে চেয়েছি নাকি মেয়ে স্টুডেন্টদের নাম বলেন? মাইয়া, একজনের নাম আছে অর্ষা। ওয়াও, হোয়াট আ সুইট নেম। আপনি কি অর্ষাকে লাভ করেন নাকি? এইসব কি কথা কইতে আছো গুগলি গুদুলি? হ্যাঁ, আমি লাভ করা মানে কি? আমি বলতে চাচ্ছি ওর সাথে কি আপনার প্রেম প্রেম আসেনি? প্রেম? কত বলো না, সি না। আচ্ছা আপনি আপনার সাথীর লোকে প্রেম করেন না কেন? গুদুলি, তুমি যে কি বলতে আছো, তুমি কি একটু বুঝতে বলতে আছো? সে হলো আমার স্টুডেন্ট, আমি তার শিক্ষক, তার সাথে আমি প্রেম করবো কি জন্য? তার সাথে আমার সম্পর্ক হবো, তাই সে আমার সম্মান করবে, তাকে আমি স্নেহ করবো, এই এইগুলি করা তো একটা ইম্পসিবল ব্যাপার হয়ে দাঁড়াবে। যদি আপনি ইম্পসিবলটাকে পসিবল করতে পারতেন তাইলে পরে আপনার অনেক লাভ হইতো। লাভ? লাভ কিসের লাভ? তুমি কিসের লাভের কথা করতে আছো? আরে আপনার যদি আজকে আপনার ওই ছাত্রীর সাথে প্রেম থাকতো তাইলে পরে এই টাকা আবার আপনার কাছে ফেরত আসতো, আপনার ছাত্রী আবার এসে আপনাকে টাকাটা দিয়ে যেত। গোদলি, তুমি তো খুব সাংঘাতিক কথা কইতে আছো, খুব মর্মান্তিক কথা কইতে আছো। তোমাকে কাছ থেকে বলছো, তোমাদের কাছ থেকে যত দূরে যাওয়া যায় ততই মঙ্গল। সর্বে কি চমৎকার! আমি আপনার ভালোর জন্য কিন্তু কথাগুলো বলেছিলাম, একটু স্মার্ট হন। বন্ধুরে চিনলে তো মান সম্মান থাকবে না তোমার। না, উপরে উঠার তো আমি তো মনে হয় না যে আপনাকে আমি কোনোদিন দেখছি কোথাও। ওই যে অঞ্জনে আই, আমার নামও বলি তো চিনবে না, আর নাম চুবান। আমি কি তোমার মতো ফুটানি করে বেড়াই? আরে ফুটানির মানেটা কি? এটা আগে বুঝাও মা।
দেখতে আমার প্রিন্সেস ডায়ানা সে কিছু বুঝে না গো, কিচ্ছু বুঝে না। বুদানি মানে তো ফেজে তোমার মতোই উপরে দিয়া ফিট বাড়ার ভিতর দিয়া সদর গাছ। তুমি তো ওই ক্যাটাগরির একটা মাইয়া। এই তোমার মতো থার্ড ক্লাস মানুষের মুখে এইসব কথা আসবে, ঠিক আছে? এগুলো আমি বুঝি না। শুনো, তুমি আমাকে ক্লাস বুঝাইতে আইসো না। তোমার ক্লাস আমার খুব ভালো করে জানা আছে। তোমার দিক আলট্রা মডার্ন বুদানি, তাতে করে বুঝা যায় তুমি কি লেভেলের মাইয়া। বাপ রে বাপ, আলট্রা মডার্ন এটার মানে বা বুঝো তুমি? না আমি বুঝি না, আমি এমনি এমনি ঢাকা শহরে পড়াশোনা করতে আসছি। আমি আর এটা সহ্য করব। আমিও তোমার মতো মেয়ের কোনদিন সহ্য করবো না। একদম খুশি দেয় নাক পাটা দিবা, বেয়াদব মেয়ের কথা শুনবি আমাকে তারা সবসময় আমাকে খেয়ে করে। তুমি আমার নাক পাটাবা, তোমারও দেখো আমি কি করি। লাগে না, তুই তো আর কোথা সাইটটা পয়সা দিয়ে দাম দেস কার মুখ দেখি বেনে উঠছিলাম, কোন লক্ষ্মীর মুখ দেখি বেনে উঠছিলাম বলি আজ গাঙ্গ জীবনে এরম টর্নেডো, এরম হারিকেনের জ্বর বই গেল আল্লাহ। তুই মানুষের মুখের দোষ দাস কিল্লাই, তোরা যে জীবন যাপন করস তোকে জীবন তো জ্বরের মুখে থাকে, টর্নেডোর মুখে থাকে, হারিকেনের মুখে থাকে। তোকে জীবন যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কারো হাতে ফিনিশ হয়ে যেত আরে, তাই গিয়া তার সামান্য নমুনা টের হাইছস নি তুই। জায়গার অভাব নাই, খুঁজিল পাইলেও ফাই যেতে পারো। রে ভাই তুই জানোস না আই জেনে যাম, আর ওস্তাদ আরে সাইত না, হাতে যেরম করি পারে আরে দড়ি লই আইব। আরে হাতে হগুন, হাতে হগুন, হাতে হাতে মানুষ না, হাতে চোখ ফাঁকি যাওয়ার কোনো উপায় নাই। আঙ্গ মানান্য ফলাইছিল হাতে যেরম করি ফাইচ্ছে, হাতে দড়ি আনি, হাতে লটকাই, হাতে বান্ধি, হাতে হিঁটাইছে, হাতে গুলি করি মারি জ্বালাইছে, হাতে লাশ মেঘনা নদীর মনায় হেলাই দিছে। আই চাই না আর জীবনটা, মেঘনা নদীর বাঁচার কুমিরে খাই ফেলা। তুই আরে বুদ্ধি দে, তুই আরে বুদ্ধি দে, উচিত নেই। তাইলে তুই কি পাবলিকের ডলা খাই লাশ হইতে চাস কেন? না না না, এটাও চাই না, এটাও চাই না। তুই তুই কি চাস? আরে কিতাম এটা তাই কইতে নারি না, এমনি গেলে বাঘে খাইব, অমনি গেলে কুমিরে খাইব। আল্লাহ রে, আরে কই যেতাম, কই যেতাম, আমি কিতাম কিতাম, আমি বুদ্ধি না ভাই। আরে বুদ্ধি দে, আরে বুদ্ধি দে ভাই, আরে বুদ্ধি দে। কিরবি তুই কিরবি বলছি তো, আল্লাহর দুনিয়ায় জাগার অভাব নাই। তুই খুঁজি দেখ, খুঁজি দেখ, আই যাবি। নাই নাই রে, আর হেরম কেউ নাই, আরে আশ্রয় দেনের মতন কেউ নাই, থাকলে কি আই এই জাইন মারা কামে নামি রে। আর নাই তুই আর গিরবি পাবলিকের ডলাকা। ভাই ভাই আর মাথায় তো কিছু কুলায় না রে ভাই, তুই তো আত্মন বেশি জানাস, তুই আত্মন আরে বেশি জানাস, তুই একটু মনে করিস না ভাই, মনে করিস আর এরম কেউ আসে নি আরে কহ। আই ভাই তেন চাই ভাই, আরে মনে করি কহ ভাই, আরে কহ। আরে কোনো সমাধান দেয় না কি? কিন্তু আন্টি এখন আমার কাছে তো ট্যাক্সি ভাড়া নাই। কোনো টেনশন নাই, আমি দিয়ে দেবো। তোমার গোছানো শেষ হয়েছে তো?
আমার এখানে থাকা সম্ভব হইতেছে না। প্রতিটা দিন এত অপমান, এত অপমান, এখানে থাকার চেয়ে তো রাস্তায় থাকা ভালো। অপমান? আই কে অপমান করেছে তোমাকে? কে আবার? গদুলি? কেন গদুলি জানে না এই বাড়িতে তোমার যতটা অধিকার গদুলিরও ততটা অধিকার, কারো কমও না কারো বেশিও না। থ্যাংক ইউ আন্টি, এটা কি সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন যে এই বুকা মেয়েটা কিন্তু এটা বুঝতে পারে না। ও কথায় কথায় আমাকে বলে আমি নাকি খ্যাত। আন্টি আপনি বলেন আমি কি খ্যাত? আই তুমি ওকে খ্যাত বলছো কেন? আন্টি আমি তো ওকে আর এমনি এমনি খ্যাত বলিনি। ও কি করছে আপনি জানেন? কিছু জানার আমার দরকার নাই। ওকে খ্যাত বলে তুমি অন্যায় করছো, সরি বলো। আই সরি বলছো না কেন? সরি বলো। সরি। আই যাও তোমরা ঘরে যাও। তুমি কবে বাড়ি ছাড়বে? আন্টি আমি তো এখনো হলে সিট পাইছি না। তা কবে হলে সিট পাবে? আন্টি হয়েছে কি যে আমাদের সিনিয়র আফারা আছে না, তাদের এক্সামের পরে হল ছেড়ে দেবার কথা ছিল, কিন্তু তারা তো আবার হলের নেত্রী, তাই আমাদের সুপারভাইজাররা তাদেরকে প্রেশার দিতে পারছে না, এই কারণে আমরা হলে যেতে পারছি না। তা তোমাদের নারী নেত্রীরা কবে হল ছাড়বে আর তুমি কবে হল পাবে? এই কথা তো আমি ঠিকভাবে বলতে পারবো না, তবে আন্টি ওর জন্য দোয়া করবেন। কি দোয়া করবো? ওরা যেন মরে যায়। না না আন্টি, মরে যাওয়া দোয়া করবেন না। আগে মুরব্বীরা বলেছিল মরে যাওয়া দোয়া করলে তাদের হায়াত আরো বেড়ে যায়, বরং আপনি তাদের জন্য দোয়া করতে পারেন, তাদের জন্য তাড়াতাড়ি বিয়া হয়ে যায়। বেদনা যাতনা তবু খোঁজে সুখ, নীরব অভিমান তবু হাসি মুখ, এ বাড়ি মায়া ঘেরা ফিরে না আসে যারা, এভাবে যাবে ডেট দুঃখেতে আধারে আলোতে খোলায় সদর গেট।